ক্লাস টুয়েলভে যারা পড়ছো তোমরা টেস্ট পরীক্ষা দেবে তারপর ফাইনাল পরীক্ষা দেবে তো ইংরেজিতে রিটিন পরীক্ষা দেবে কত মার্কের আশি মার্কের তো সে আশি মার্কের মধ্যে আমাদের স্কোরিং কয়েকটা দাগ আছে যেমন একের দাগটা হচ্ছে এমসিকিউর দাগ বারোখানা এমসিকিউ থাকবে বারোখানা খানা এমসিকিউ একসাথে উত্তর করতে হবে তারপর আমাদের দুয়ের দাগটা হচ্ছে এসে কিউর দাগ প্রোস থেকে চারখানা এসে কিউ করতে হয় আর পোয়েম থেকে চারখানা এসে কিউ করতে হয় মোট আটখানা এসে কিউ করতে হয় তো একের দাগ আর দুয়ের দাগটা মিলে কিন্তু কুড়ি নাম্বার আর এই কুড়িতে কিন্তু কুড়ি স্কোর করতে হয় আরেকটা স্কোরিং দাগ আছে চারের দাগ যেখানে গ্রামার দশ মার্কে থাকে তো সেখানেও দশ নম্বর স্কোর করা যায় এই তিনটা দাগ মিলিয়ে কিন্তু আমরা তিরিশ নাম্বার স্কোর করতে পারি তো এই তিনটা দাগকে নিয়ে আমরা প্র্যাকটিস করার সবচেয়ে ভালো উপায় কী তো বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে এই রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা বার করে ওখানে তারা মডেল অনুযায়ী কিন্তু সেট করে দেয় মডেল কোয়েশন পেপার ওয়ান টু থ্রি ফোর করে থাকে তো আমরা সেরকম যদি আট দশটা মডেল বা তার থেকে একটু বেশি কয়েকটা মডেল যদি প্র্যাকটিস করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই তিরিশ নাম্বার পাওয়াটা কিন্তু সুনিশ্চিত হয়ে যায় বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি এই রাইমাটিনে প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের তিরিশ নাম্বার পাওয়াটা কিন্তু সুনিশ্চিত হয়ে যাবে তো আমরা দু হাজার পঁচিশ সালে রাইমাটিনে যে প্রশ্নবিচিত্রা উচ্চ মাধ্যমিক বার করেছে ক্লাস টুয়েলভের জন্য তো এখান থেকে আমরা মডেল কোশ্চেন পেপার ধরে ধরে এমসি কিউ এসে কিউ এবং গ্রামার অর্থাৎ একের দাগ দুইয়ের দাগ এবং চারের দাগ এই দাগগুলো আমরা আলোচনা করবো আমরা আজকে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার ওয়ান এটা রয়েছে পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি নাইন তো একের দাগে আমরা এমসি কিউর দাগে যাব প্রথম চারখানা প্রোস থেকে থাকবে তো একের দাগে হোয়াট ট্যান্টালাইজ দ্য নারেটার ওয়াজ দ্য লেখককে প্রলুব্ধ করছিল কোন জিনিসটা না মেটার চুলের সুগন্ধ তাহলে পারফিউম অব দ্য গার্লস এয়ার অপশান নাম্বার ডি আর দুইয়ের দাগে অ্যাকর্ডিং টু কালামস ফাদার উই বিকাম এ পার্ট অব দ্য কসমস হোয়েন উই কালামের বাবার কথা অনুযায়ী আমরা কিন্তু কসমসের একটা অংশ হয়ে উঠি কখন না যখন আমরা প্রে করি মানে প্রার্থনা করি অপশান নাম্বার সি আর তিনের দাগে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই দ্য ওই যে দাড়িওয়ালা লোকটা সে আহত হয়েছিল কার দ্বারা উত্তর হচ্ছে রাজার বডি গার্ডের দ্বারা অপশন নাম্বার ডি জার্স দার্সি দ্য কালার অফ দা সুয়েট শুজ চেয়েছিল তো তার রংটা কি ছিল ব্লু মানে ব্লু অপশন নাম্বার সি এবার পোয়েট্রি থেকে চারখানা মানে কবিতা থেকে চারখানা এমসি করতে হবে তার মানে দাগ নাম্বার হবে পাঁচ দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামাং দা সৈন্যটার যে পাগুলো সেগুলো ছিল কিসের মধ্যে উত্তর হচ্ছে ফ্লাওয়ার্স ফুলের মাঝে ফ্লাওয়ার্স অপশন নাম্বার এ আর ছয়ের দাগে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ ইটস গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটা উত্তর হচ্ছে রুট মানে মূল মূল হচ্ছে সবচেয়ে সংবেদনশীল অংশ অপশন নাম্বার সি এবার সাতের দাগে আছে সো লং লিভস দিস ততদিন বাঁচবে এটা এটা মানে কোনটা কবির কবিতা তাহলে উত্তর হচ্ছে পোয়েটস ভার্স অপশন নাম্বার এ আর আটের দাগে দ্য ওয়ার্ড লোন মিনস লোন মানে কি লোন মানে নিঃসঙ্গ একা একা মানে কি কম্পেনিয়ানলেস মানে বিহীন অপশন নাম্বার এ এবার আমাদের নাটক মানে দ্য প্রপোজাল একমাত্র নাটক আছে ক্লাস টুয়েলভে ওখান থেকে চারখানা এমসিকিউ নয়ের দাগে দ্য লাভ সিক ক্যাট রেফার্স টু মানে ভালোবাসা কাতর বিড়াল কাকে বলা হয়েছে হচ্ছে নাটালিয়াকে বলা হয়েছে অপশন নাম্বার ডি নাটালিয়া আর দশে দাগে চুবুক কলস লোমভ চুবুক লোমভকে ড্যাশ বলে ডেকেছিল ডিউরিং দ্য আর্গুমেন্ট অন অক্সেন মিডোজ ওই অক্সেন মিডোজকে নিয়ে ঝগড়া করার সময় কী বলে ডেকেছিল হচ্ছে পেটি ফোগার মানে পাতি কেসের উকিল অপশন নাম্বার বি আর এগারো থেকে দ্য ফার্স্ট আর্গুমেন্ট বিটুইন লোমো বা নাটালিয়া ওয়াজ রিগার্ডিং লোমো বা নাটালিয়ার মধ্যে প্রথম যে ঝগড়াটা হয়েছিল সেটা কোন বিষয়কে কেন্দ্র করে হয়েছিল উত্তর হচ্ছে ল্যান্ডকে নিয়ে হয়েছিল জমিকে নিয়ে হয়েছিল এবং জমিটার নাম ছিল অক্সেন মিডোজ তা আমরা অপশন নাম্বার এতে যাব ল্যান্ড আর বারো দাগে হি হ্যাজ কাম টু বড় মানি সে এসেছে পয়সা ধার চাইতে এখানে সে বলতে কে উত্তর হচ্ছে লোমভ এটা কথাটা বলছিল চুবুকব তাহলে এখানে সে বলতে লোমভ অপশন নাম্বার এ এসে কিউতে যাবো দুইয়ের দাগে এসে কিউ মোট প্রোজ পোর্শানে আটখানে এসে কি থাকবে তোমাকে করতে হবে চারটা আর পোয়েট্রি পোর্শানে থাকবে আটখানে এসে কি তোমাকে করতে হবে চারটা কিন্তু আমরা এখানে যেহেতু প্র্যাকটিস পর্ব চালাচ্ছি আমরা সব কটায় এসে কেউ উত্তরই আলোচনা করবো একের দেখা যে হোয়াট ওয়াজ দ্য হারমিট ফেমাস ফর ওই হারমিট কী জন্য বিখ্যাত ছিল থ্রি কোশ্চেন গল্প থেকে নেওয়া প্রশ্ন তো হারমিটটা কী জন্য বিখ্যাত ছিল না তার অগাধ জ্ঞানের জন্য বিখ্যাত ছিল আমরা উত্তরে লিখবো দ্য হারমিট ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম হারমিট বিখ্যাত ছিল তার অগাধ জ্ঞানের জন্য দুইয়ের দেখা যাচ্ছে হোয়াট ডিড দ্য here হিয়ার সিটিং বাই window প্রিটেন্ডিং টু সি দ্য landscape যখন বাইরের দৃশ্য দেখছেন এরকম অভিনয় করার জন্য লেখক যখন জানলার কাছে মুখটা নিয়ে গেছিলেন তখন তিনি কি কী আওয়াজ শুনতে পাচ্ছিলেন না তিনি শুনতে পাচ্ছিলেন চাকার ঘর ঘর আওয়াজ আর ইঞ্জিনের হাঁপানোর আওয়াজ তো আমরা লিখবো দ্য ন্যারেটার কুড হিয়ার দ্য রাম্বল অফ দ্য হুইলস অ্যান্ড দ্য প্যান্টিং অব দ্য ইঞ্জিন লেখক শুনতে পাচ্ছিলেন চাকার ঘরঘর আওয়াজ এবং ইঞ্জিনের হাঁপানোর আওয়াজ তিনের দেখা আছে হাউ ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে কালামের বাবা দিন শুরু করতেন কিভাবে না নামাজ পড়ে কালামস ফাদার স্টার্টেড হিজ ডে বাই রিডিং নামাজ কালামের বাবা দিন শুরু করতেন নামাজ পড়ে চারের দেখা আছে ইন দ্য অপিনিয়ন অফ মিসে জোনস হাও ওল্ড ওয়াজ দ্য বয় মিসের জোনসের কথা অনুযায়ী ছেলেটার বয়স কত ছিল না চোদ্দ কিংবা পনেরো বছর দ্য বয় ওয়াজ ফোরটিন অর ফিফটিন ইয়ার্স ওল্ড ছেলেটা বয়স ছিল চোদ্দ বছর কিংবা পনেরো বছর পাঁচের দাগে হু কেম টু সি দা গার্ল এট দা স্টেশন স্টেশনে মেয়েটাকে টাটা করতে কে এসেছিল মানে সি অফ করতে কে না একজন কাপল এসেছিল সম্ভবত তার বাবা মা তাহলে এ কাপল কাপালি হার প্যারেন্টস কেম টু সি দা অফ দ্য একজন দম্পতি সম্ভবত তার বাবা মা তারাই মেয়েটাকে সি অফ করতে এসেছিলেন সি অফ করতে আসা মানে টাটা করতে আসা মানে স্টেশনে ছাড়তে যাওয়া হয় না ওটাকে সি অফ করা বলে আর ছয়ের দাগে হোয়াট ডিড দ্য লার্জ পার্স কন্টেন্ট মিসেস জোনস এর কাছে যে পার্স মানে ব্যাগটা ছিল অনেক বড় ব্যাগ ছিল ওই ব্যাগের মধ্যে কি ছিল লেখক আমাদেরকে মজা করে বলছেন যে ওখানে পেরেক আর হাতুড়ি বাদ দিয়ে বাকি সবই ছিল তাহলে উত্তর হবে দ্য লার্জ পার্স কন্টেন্ট এভরিথিং এক্সেপ্ট হ্যামার অ্যান্ড নেল ওই বড় পার্সের মধ্যে সব কিছু ছিল শুধুমাত্র পেরেক আর হাতুড়ি বাদ দিয়ে সাথে থাকে যে হাউ ফার ওয়াজ দ্য শিবা টেম্পল ফ্রম কালামস অ্যানসেস্টার হাউস কালামের যে পৈতৃক বাড়ি ওখান থেকে শিব মন্দির কত দূরে ছিল উত্তর হচ্ছে দশ মিনিটে হাঁটা পথ দূরে ছিল তাহলে দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট এ টেন মিনিটস ওয়াক ফ্রম কালামস হাউস এই শিব মন্দির ছিল প্রায় দশ মিনিটে হাঁটা পথ দূরে কালামের বাড়ি থেকে হাতে থেকে ইন হোয়াট সিজন ডিট দ্য জার গো টু মিট দ্য হমিট কোন ঋতুতে রাজা গেছিলেন হারমিটের সঙ্গে দেখা করতে গরমকালে দ্য জার ওয়েন্ট টু মিট দ্য হারমিট ইন সামার রাজা হারমিটের সঙ্গে দেখা করতে গেছিলেন সামারে মানে গরমকালে এবারে কবিতা থেকে আটখানায় এসে কি দেওয়া আছে নয়ের দাঁকে হোয়াট ইজ রিফর্ড টু অ্যাজ দ্য আই অফ হেভেন এই আই অফ হেভেন কাকে বলা হয়েছে সূর্যকে বলা হয়েছে তাহলে আমরা লিখবো দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য সান এই আই অফ হেভেন বলা হয়েছে সূর্যকে 10 দাগে হু মেক্স দ্য সামার মিউজিক্যাল গরমকালকে সঙ্গীত মুখর কে করে তোলে উত্তর হচ্ছে গ্রাস অপার ঘাস ফোরিং দ্য গ্রাস অপার মেক্স দ্য সামার মিউজিক্যাল ঘাস গরম গরমকালকে মিউজিক্যাল বানিয়ে তোলে এগারো দাগে স্টেট টু অ্যাট্রিবিউটস অফ দ্য স্ট্রিম হুইচ ফ্লোজ ডাউন দ্য ভ্যালি উপত্যকায় যে নদীটা প্রবাহিত ছিল সেই নদীর দুটো বৈশিষ্ট্য কি কি আমরা লিখবো দ্য স্ট্রিম ওয়াজ ফ্লোয়িং স্লোলি অ্যান্ড ইট ওয়াজ লুকিং লাইক এ সিলভার বেল্ট নদীটা প্রবাহিত ছিল আস্তে আস্তে করে এবং একে দেখা ছিল রুপলি রেখার মতো বারো দাগে বলেছে হাউ ডু দা সান এয়ার বিহেভ উইথ দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট গাছকে যখন মূলটাকে টেনে বাইরে বার করা হয় তখন সূর্য এবং বাতাস এরা কি রকম আচরণ করে আফটার বিং পুলড আউট দ্য রুট ইজ ইন সান অ্যান্ড চোকড ইন দ্য এয়ার মাটি থেকে টেনে তোলার পরে মূলটা কিন্তু রোদে পড়ে এবং বাতাসে তার দম বন্ধ হয় আর তেরো দাগে বলেছে হোয়াট আফটার ইট ইজ পুলড আউট মূলকে টেনে বাইরে বার করার পর কোন জিনিসটা তাকে স্কর্চ করে এবং চোখ করে মানে পুড়িয়ে দেয় এবং দমবন্ধ করে দেয় একই প্রশ্ন বারো দাগে যা উত্তর তেরো দাগে সে একই উত্তর মানে রোদে পড়ে এবং বাতাসে দমবন্ধ হয় চোদ্দোর দাগে ওয়েন ডাজ দ্য ফ্রস্ট ক্রিয়েট সাইলেন্স ইন নেচার প্রকৃতিতে নীরবতা সৃষ্টি করে তুষারপাত কখন না শীতের সন্ধ্যায় তাহলে ফ্রস্ট ক্রিয়েট সাইলেন্স ইন দ্য উইন্ট্রি ইভিনিং তুষারপাত সৃষ্টি করে নিরবতা সেই শীতের সন্ধ্যায় পনেরো তাকে হুইচ সিজন ইজ মেনশন ইন শেক্সপিয়ার সনেট নাম্বার এইটিন উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার এইটিন আমাদের ক্লাস টুয়েলভে পড়তে হয় সেখানে কোন ঋতুর কথা বলা হয়েছে গরমকালের কথা বলা হয়েছে সামারের কথা বলা হয়েছে তাহলে সামার ইজ মেনশন ইন দ্য পোয়েম সনেট নাম্বার এইটিন এই সনেট নাম্বার এইটিনে কিন্তু গরমকালের কথা উল্লেখ করা হয়েছে ষোলো তাকে হাউ ইজ দ্য বিউটি অব দ্য নেচার স্পয়েল ইন দ্য পোয়েম অ্যাসলিভিন দ্য ভ্যালি অ্যাসলিভিন দ্য ভ্যালি কবিতায় প্রকৃতির যে সৌন্দর্য সেটা নষ্ট হয় কীভাবে না ইন দ্য ভ্যালি কবিতাটা সুন্দর উপত্যকার কথা বলা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে কিন্তু সেই ভালো মুড নষ্ট হয়ে যায় যখন আমরা মৃত সৈন্যটাকে দেখতে পাই তা আমরা লিখবো দ্য বিউটি অফ নেচার ইজ স্পয়েল্ড বাই দ্য ইমেজ অফ এ ডেড সোলজার ইন দ্য পোয়েম ইন দ্য ভ্যালি ইন দ্য ভ্যালি কবিতা একটা মৃত সৈন্যের ছবি প্রকৃতির সৌন্দর্যটাকে নষ্ট করে এবার আমরা গ্রামার পোর্শনে যাব চারের দাগে চারের এ দাগে ছখানা ডু এজ ডাইরেক্টেড গ্রামার দাও থাকবে একে দাগে দ্য গার্ল সেড আই এম গেটিং অফ এট সারানপুর একে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ উত্তরে লিখবো দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর দুয়ে দাগে রাফ উইন্স ডু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে একে ভয়েস চেঞ্জ করতে বলেছে উত্তর দ্য ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই রাফ উইন্ডস তিনে দাগে বার্ড দিস অ্যালোন ওন্ট ডু ইট একে হাঁ করতে বলেছে শুধুমাত্র এটাই এ কাজ করতে পারবে না তার মানে শুধুমাত্র এটাই এ কাজ করতে ব্যর্থ হবে তাহলে বাট দিস অ্যালোন উইল ফেল টু ডু ইট চারেদ আগে বলেছে দ্য টার্ন রাউন্ড উই স বিয়ার্ডের ম্যান কাম রানিং আউট অফ দ্য উড এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে তার মানে এখানে রাজা ঘুরে তাকালেন তিনি দেখলেন একটা দাড়িওয়ালা লোককে বন থেকে বেরিয়ে আসতে তার মানে যখন রাজা ঘুরে তাকালেন তখন তিনি দেখলেন বন থেকে একটা বেরিয়ে আসতে দাড়িওয়ালা লোককে তাহলে আমরা শুরুতে হোয়েন লিখে দেবো তারপর প্রথম বাক্য লিখব কমা দেবো তারপর সেকেন্ড বাক্য লিখব মানে সংক্ষেপে হোয়েন এক কমা দুই তারপরে এভাবে লিখবে না পরীক্ষা লিখবে হোয়েন লিখবে প্রথম বাক্যটা তুলবে কমা দেবে সেকেন্ড বাক্য লিখবে আমি উত্তরটা একবার বলছি হোয়েন দ্য জার টার্ন রাউন্ড কমা হি স এ বেয়ার্ডের ম্যান কাম রানিং আউট অফ দ্য উড আমি এখানে সংক্ষেপ লিখেছি হোয়েন এক কমা দুই তোমরা এভাবে লিখবে না হোয়েন লিখবে প্রথম বাক্য লিখবে কমা দেবে তারপর সেকেন্ড বাক্য দেবে পাঁচে থাকে আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন একে স্প্লিট করতে বলেছে আমি সাধারণত মায়ের সঙ্গে খেতে বসতাম রান্নাঘরে কিচেনে বসে যখন স্প্লিট করা হবে আমি সাধারণত রান্নাঘরে বসতাম আর আমি সাধারণত মায়ের সঙ্গে খেতাম তাহলে আই নর্মালি সেট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন একটা বাক্য আর সেকেন্ড বাক্য আই নর্মালি এট উইথ মাই মাদার সেকেন্ড বাক্যে নর্মালি না লিখলেও চলবে কোনো অসুবিধা নেই আর ছয়ের দাগে সি ওয়াজ সাইলেন্ট নেগেটিভ করলে হবে সে নীরব ছিল তার মানে কি সে কথা বলছিল না তাহলে উত্তরে লিখবো সি ওয়াজ নট টকিং সে কথা বলছিল না আর চারের বি দাগে আর্টিকেল প্রিপোজিশন আছে মানে এটাকে আমাদের টেক্সচুয়াল গ্রামার আর্টিকেল আর প্রিপোজিশন যে শূন্য স্থান করতে হবে আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেস্ট ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ তাহলে উত্তরগুলো হলো অ্যালং ফর দ্য এ অফ দ্য আর চারের সি কমন এরার মানে একটা বাক্য দেওয়া থাকবে তাতে একটা শব্দ আন্ডারলাইন করা থাকবে একটা ভুল শব্দ আছে একে পাল্টে সঠিক শব্দ করে দিতে হবে আর সঠিক শব্দ তিনটা কিন্তু এখানে অপশানে দেওয়া আছে এর মধ্যে সঠিকটাকে বেছে নিতে হবে তো দ্য উত্তর হবে দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর এখানে নেসেসিটি পাল্টে তোমরা নেসেসারি লিখবে পুরো বাক্যটাই তোমরা পরীক্ষাতে লিখবে এই নেসেসিটি পাল্টে যখন নেসেসারি করবে নেসেসারি নিচে দাগ দিয়ে দেবে এভাবে তোমরা কিন্তু এই কমন এরারের সি দাগে কিন্তু এক নম্বর কোনোভাবে মিস করবে না সঠিকভাবে পেয়ে যাবে তো এইভাবে মডেল কোয়েশ্চেন পেপার ওয়ানে যে আমাদের একের দাগে এমসি কি ছিল দুয়ের দাগে এসি কি ছিল এবং চারের দাগে গ্রামার ছিল আমরা সহজে আলোচনা করলাম এবং তিরিশ নাম্বার পাওয়ার লক্ষ্যে আমরা হাঁটছি তো কয়েকটা মডেল প্র্যাকটিস করতে পারলেই কিন্তু আমাদের এই তিরিশ নাম্বার পাওয়াটা সুনিশ্চিত হয়ে যাবে তো এর পরবর্তী মডেলগুলো খুব শীঘ্রই আমি আপলোড করবো যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়